ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আলা আল্লাহাম এক ভাই জানতে চেয়েছেন যে মিসুয়াক করার গুণ ফজিলত এটার কোনো আছে কিনা যেই সম্মানিত দিনী ভাই আমাদের দেশে প্রচলিত যে কথা রয়েছে যে পাগড়ি পরে মেশো করে সালা ছাতাদাই করলে গুণ নেকি বেশি পাওয়া যায় এই হাদিস রয়েছে হাদিসটির উল্লেখ রয়েছে মা আয়সা রাজি আল্লাহ তাল থেকে হাদিস বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে সলাতে মেসক করা মেসক করে সলাত আদায় করা হয় সেই সলাতে মেসক করা বিহীন সলাত চেয়ে সত্তর গুণ নেকি বেশি হয় হাদিসটি আপনি পাবেন বাই হাকি সোনানুল কুবরা প্রথম খণ্ডের একষট্টি এবং বাষট্টি পৃষ্ঠা কিন্তু সম্মানিত দিনী ভাই হাদিস তো আছে ঠিক আছে কিন্তু হাদিসটি জাল হাদিসটি জাল আপনি পাবেন এই হাদিসটি জাল এবং জৈব বর্ণনা এর এর মধ্যে যে রাবি রয়েছে ওকায়েদ উরুয়া থেকে বর্ণিত বর্ণনা করেছে কিন্তু সে বড় মিথ্যুক মোহাম্মদ বিন তাহের আল মাকসামি তার গ্রন্থে এই হাদিসটিকে জাল বলেছেন এরপরে মিসওয়াক করে দুই সালা আদায় করা মিসওয়াকবিহীন সত্তর আকাত পড়ার সমান এই হাদিসটি তাবলিক জামাতের অন্যতম প্রবক্তা মালানা মোহাম্মদ ইউসুফ কান্দাল প্রণীত মন্দাখাব হাদিস গ্রন্থে ফজিলত সংক্রান্ত অনেক মিথ্যা জাল হাদিস উল্লেখ করেছেন উক্ত বর্ণনাটি তার মধ্যে অন্যতম এই বর্ণনাটি হলো জাল জায়দ ইবন খালেদ আল জোহানি বলেন মিসওয়াক না করে রসুল সাল্লি সাল্লাম কোন সালাতের জন্য বাড়ি থেকে বের হতেন না এই বর্ণনাটি জৈফ তবে এই মিসওয়াকের ব্যাপারে অনেক জাল জৈফ হাদিস রয়েছে তার মধ্যে সহী বর্ণনা যেটা রয়েছে মিসওয়াক করার রসুল সাল্লি সাল্লাম নির্দেশ দিয়েছেন আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামের নির্দেশকে ফলো করি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে আই সারাদ আল্লাহ তাল থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস উল্লেখ রয়েছে সহিনা সাই পাঁচ নম্বর হাদিস প্রথম খন্ডের খন্ডের তিন পৃষ্ঠায় পাবেন হাদিসটি আই সারাদ আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আসিয়া কুমাত হারতুন লিল ফাহমি মারতুন লিল রব্বি মিশোওয়ক হলো মুখ পরিষ্কারকারী এবং আল্লাহ সন্তুষ্টি লাভের কারণ তো মিসোয়াক দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় অতএব আল্লাহ সন্তুষ্ট হলেই যথেষ্ট মিথ্যা ফজিলত মিথ্যা বর্ণনার আমাদের দরকার নেই আরেকটি বর্ণনা আছে রসুল সাল্লি সাল্লাম থেকে বর্ণনা যেটি আপনি সিলসিলা সহিহার বারোশো তেরো নম্বর হাদিস আলী রদি আল্লাহ আনহু লোকদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতেন এবং বলতেন রসুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন নিশ্চয় বান্দা যখন মিসওয়াক করে সালাত আদায়ের জন্য দাঁড়ায় তখন ফেরেস্তা তার পিছনে দাঁড়ায় অতবর তার কিরাত শুনতে থাকে এবং তার নিকটবর্তী হয় কথার এবং এমনকি ফেরেস্তার মুখ এবং বান্দার মুখ ঠুট একসঙ্গে লাগিয়ে দেয় বান্দা যা বলে সব ফেরেস্তার পেটের মাঝে প্রবেশ করে অতএব তহ হিরুয়া ফিল কোরআন যখন তোমরা সালাতের মাঝে কোরআন তেলাওয়াত করো এর আগে তোমরা মুখকে পরিষ্কার রাখো অর্থাৎ মেসোয়াকের গুরুত্ব দিয়েছেন অতএব যারা বিড়ি সিগারেট খান এই সমস্ত দুর্গন্ধ থাকলে ফেরেস্তার কাছে থাকবে না তাহলে সালাদ কিভাবে কবুল হবে আল্লাহ নবী সাল্লাহ বলছেন বান্দা যখন সালাতে দাঁড়ায় বান্দার ঠোঁটের সাথে ঠোঁট ফেরেশতা লাগিয়ে দেয় বান্দা যা বলে সব ফেরেস্তার মুখ গোবরে প্রবেশ করে অতএব তোমরা সালাতে যখন কোরআন তালাত করো তখন মুখকে পরিষ্কার রাখো তাহলে মুখকে পরিষ্কার রাখতে বলা হয়েছে অতএব আমরা এখান থেকে আরেকটা দলিল পাওয়া যায় সেটা হলো এই যে বিড়ি সিগারেট যে হারাম জর্দা হারাম এখান থেকে দুর্গন্ধ দুর্গন্ধ থাকলে ফেরেস্তা কাছে থাকে না এটা আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন মিথ্যা জাল এবং বানোয়াট আমল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহু মামিন আল্লাহ আলম জাজাক আল্লাহর আহসান জাদাফিরদিনিয়ালাম আলিকম রহমতুল্লা لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله